ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাত থেকে জানমাল রক্ষা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে দুদিন থেকে প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় 15 জেলার প্রায় 25 লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেজন্য প্রায় 7,000 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে 3 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। অনেকে গবাদি পশুও সাথে নিয়ে এসেছেন। ভোলায় ঘূর্ণিঝড় মোকাবেলায় 746টি আশ্রয়কেন্দ্র, 8টি কন্ট্রোল রুম এবং 13,660 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। জেলার 70টি ইউনিয়ন ও 60টি উপজেলায় প্রস্তুত আছে 1টি করে মেডিকেল টিম। জেলার ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। খুলনায় কাজ শুরু করেছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল। সুন্দরবন সংলগ্ন পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, জেলার 409টি আশ্রয়কেন্দ্রে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। সিগন্যালটা যদি আরও বেড়ে যায়, সেক্ষেত্রে সবাইকে আমাদের স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য। বরিশালে 3,974টি সাইক্লোন শেল্টার, শুকনো খাবার ও ঔষধের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 32,500 স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে। পটুয়াখালী জেলা প্রশাসনকে যে কোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সাতক্ষীরা উপকূলের কাছাকাছি এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। ঝালকাঠিতে 488টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য যা যা করা দরকার সেটা আমরা করব। পিরোজপুরে ঘূর্ণিঝড় মোকাবেলায় 270টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত। এ সকল আশ্রয়কেন্দ্রের 1.5 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। বিভিন্ন চরাঞ্চলে আটকে পড়াদের আশ্রয়কেন্দ্রে আনতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। এদিকে ঘূর্ণিঝড় চিত্রাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নিজেই তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।